নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তে রাজ্যের খবরে আপনাদের আবারও স্বাগত। চোখ রাখবো পরবর্তী যে খবরটির দিকে। রীতিমতো কাকরাপুরে ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা, যেখানে একজন মহিলা 47 বছর বয়সের এক মহিলাকে অপহরণের চেষ্টা করা হয় এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। দেখেছে মূলত বৃহস্পতিবার, অর্থাৎ ঠিক গতকালকে সন্ধ্যা নেমে আসছে, সে ঠিক সেই সময় উদয়পুরের জগন্নাথ মন্দির থেকে বের হয়েছিল সেই মহিলা, বছর 47-এর মূলত শিখাশীল সেই মহিলা। গতকালকে জগন্নাথ মন্দির থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে হাঁটছিল এবং সেই সময় মূলত জগন্নাথ দিঘির কাছে আসতেই সেই মহিলাকে ছিনতাইয়ের জন্য একটি গাড়ি, মূলত মারুতি ওয়াগনের গাড়ি এসে দাঁড়ায় এবং সেই গাড়িতে মহিলাকে কোন রকমের জোর জবরদস্তি তুলে নেওয়া হয় এমনটা কিন্তু জানা যাচ্ছে। এই তথ্য মহিলা নিজেই পরবর্তী সময়ে জানিয়েছেন থানাতে এসে উপস্থিত হয়ে। তবে যে বিষয়গুলি একের পর এক জানা যাচ্ছে, যে ঘটনার বিবরণে শিখাশীল অর্থাৎ 47 বছর বয়সী মহিলা কয়লার মাছ এলাকায় নিজের বাড়িতে যাওয়ার পথে ঘটে যায় এই পুরো বিপত্তিটা এবং তখনই তিনি ব্রহ্মবাড়ির কাছে গাড়িটি আসার পরই হঠাৎ করে গাড়ির গতি বাড়িয়ে দেয় গাড়ির ড্রাইভার এবং মহিলা বাঁচাও বাঁচাও বলে এবং নিজেকে রক্ষা করার জন্য হাজারো চিৎকার করলেও সেই চিৎকারের আওয়াজ কারোরই কানে পৌঁছয়নি। তার কারণ গাড়ির সমস্ত কাঁচ বন্ধ করা ছিল, যার ফলে মহিলার চিৎকার, মহিলার আর্তনাদ কেউ শুনতে পায়নি। এবং পরবর্তী সময় আরো যে বিষয়গুলি জানা যাচ্ছে, যে শেষ পর্যন্ত প্রাণ রক্ষার জন্য চন্দ্রপুরের কাছাকাছি এসে চলন্ত গাড়ি থেকে মহিলা ঝাঁপ দিয়ে কোন রকমে প্রাণে বেঁচে যায় এবং পরবর্তী সময় তিনি কোন রকম দেরি না করে উদয়পুর মহিলা থানায় তিনি সরাসরি ছুটে যান এবং সেখানে মহিলা পুরো ঘটনার বিবরণ দেন। যে ক্ষেত্রে গতকাল ঠিক সন্ধে ঘনিয়ে আসতে ঘটে যায় তার সঙ্গে যে ঘটনা এবং যে বিপত্তি ঘটে যায়, তার ফলে আগামী দিনের মহিলারা তারা রাস্তায় বেরোনোর ফলে কতটা, রাস্তায় বেরোনোর পর কতটা সুরক্ষিত, তারা কতটা নির্ভয়ে বাড়িতে ফিরতে পারবেন, এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উত্তর শুরু হয়ে গেছে, নানান রকম গুঞ্জন শুরু হয়ে গেছে সমগ্র এলাকায়। তার পাশাপাশি উদয়পুরে চলছে এই ঘটনাকে ঘিরে একটা রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি, প্রত্যেক বাড়িরই মা বোনরা সকলেই রয়েছে আতঙ্কিত। কি বলছেন মহিলা, তিনি থানা থেকে বেরিয়ে কি জানাচ্ছেন সাংবাদিকদের গতকালকের ঘটনার সম্পর্কে, একবার শুনবো মহিলার মুখ থেকে পুরো বিস্তারিত ঘটনা। আমি জননগরের থেকে বাড়ি যেতাম, যেতাম ছেলেরা জননগরের সঙ্গে আসেরা কয়েক দুদিন চলেন, আমি গাড়ি দিয়ে যাবো, আমরা নামাইয়া তোমার গাড়ি আমি কলেন যাবো। এই কথাটা এসে আমরা গাড়ি তুলেছে উড়ে আসে আমার গাড়ি দিয়ে ঘুরে তুলে অংশগুলো পাক দিয়ে বন্ধ গাড়ি স্পিড করে আর কি লাস্ট পাঁচটা রাখছে। আমি ছেলে কাছে গাড়ি তুলতাম, এবার সঙ্গে গিয়ে আসে আমি দরজা খুঁজা লাগতে। আপনি যে গাড়িতে উঠেছেন সেই গাড়ির মালিক কে চিনতে পেরেছেন? না। আপনাকে চিনে নাকি? না। আপনাকে না চিনে কি করে এর উঠলো? একটা ছেলেরা বলল দিদি চলো, আমিও সবার মনে উঠে গেলাম। কি কালার গাড়ি? সাদা। সাদা কালার। সে বিষয়ে থানায় জানিয়েছেন? থানা কর্তৃপক্ষ কি বলেছে? মহিলার বক্তব্য আমরা শুনলাম। এক্ষেত্রে আমরা একের পর এক যে বিষয়গুলো লক্ষ্য করেছি, বিভিন্ন সময়ে সোনার হার ছিনতাইয়ের পাশাপাশি বহু মূল্যবান জিনিস ছিনতাইয়ের একটা প্রবণতা লক্ষ্য করা যায়। তবে দিন দুপুরে যে হারে যেভাবে একজন মহিলাকে জলজন্তভাবে অপহরণের চেষ্টা চালানো হয়েছিল, এই ঘটনায় একটা চাঞ্চল্যের পরিস্থিতি ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। তবে মহিলা, যে মহিলা অপহরণ হয়েছিল গতকালকেই এবং সেই মহিলা পরবর্তী সময়ে গাড়ির যে নাম্বার, মারুতি ওয়াগনের গাড়িটি, সেই গাড়ির নাম্বার তিনি জানাতে পেরেছেন। সেই গাড়ির নাম্বার যথাক্রমে TR038 0333 এবং এই বিষয়ে তিনি উদয়পুরের মহিলা থানার সেই থানায় পুরো বিস্তারিতভাবে ঘটনা খুলে বলেন। তবে পরবর্তী সময় বিশালগড় মহিলা থানার পুলিশ তারা আইনানু কি কি ব্যবস্থা গ্রহণ করে সেটা কিন্তু এখন লক্ষণীয় বিষয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে একটা ভয় ভীতির পরিবেশ ইতিমধ্যে সৃষ্টি হয়েছে, কারণ যেভাবে একজন মহিলা তিনি সন্ধ্যাবেলাতে জগন্নাথ মন্দির থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন এবং সেই সময় তাকে তার মুখ বেঁধে, তাকে মুখ হাত বন্ধ করে তাকে যেভাবে গাড়িতে তুলে নেওয়া হয়, পরবর্তী সময় তার আত্মচিৎকার, তার প্রাণ রক্ষার্থে একাধিক তিনি চিৎকার করলেও কেউই সেই চিৎকারের আওয়াজ শুনতে পায়নি। পরবর্তী সময় কোনো ক্রমে প্রাণে বাঁচার জন্য গাড়ি থেকে ঝাঁপ দেয়। তবে অল্প বিস্তার আহত হওয়ার পরও তিনি সরাসরি কোনো রকম দেরি না করে ছুটে যান থানাতে এবং পুরো ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরেন। তবে এই বিষয়ে পরবর্তী সময় কি ব্যবস্থা গ্রহণ করে সেটা কিন্তু এখন লক্ষণীয় বিষয়। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। আসছি ফিরে অন্যান্য সংবাদ নিয়ে, তবে সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতি।